সন্দেশখালীতে এক প্রতিবাদী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে আলোড়ন ছড়িয়েছে। গতকাল রাতে পাত্রপাড়া এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ মল্লিকের নেতৃত্বে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ওই মহিলাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে, দুষ্কৃতীরা তাকে ফেলে পালায়। এদিন সকালে দিলীপ মল্লিক সৈকত দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে গোপন জবানবন্দির জন্য ওই মহিলাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। টিএমসি বাহিনী, দিলীপ মল্লিক, সৈকত দাস, কি কারণে, কি করে আপনি, কি কারণে, কি বলেছে? এই ঘটনার প্রতিবাদে বেড়মজুরের বটতলা এলাকায় পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কালকে আমাদের সন্দেশখালীর এক দিদিভাইকে রাতের অন্ধকারে টিএমসির গুন্ডা বাহিনীরা মুখ বেঁধে, কাপড়ে হাত বেঁধে জলে ফেলে দিয়ে গেছে। তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। দিদি তো আমাদের থানায় গিয়ে কমপ্লেন করেছে, পুলিশ কমপ্লেন করার সত্ত্বেও কেন এখন টিএমসির গুন্ডা বাহিনীদেরকে ধরছে না? সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, প্রতিবাদ করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, আর এই যে টিএমসির গুন্ডা বাহিনীদেরকে এখনও কেন ধরা হচ্ছে না? রাজ্য পুলিশের উপরে ভরসা নেই। আমরা কেন্দ্র বাহিনীর দাবি চাইছি এবং রাতের আমাদের রাতের বেলা করে কেন্দ্র বাহিনীকে পাহারা দিতে হবে। সন্দেশখালী ঘটনাটাই আপনারা সবাই দেখেছেন যে দিদিকে মুখ বেঁধে, হাত বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে। টিএমসি দুষ্কৃতীরা ফেলছে, এগুলো কেন ফেলছে সেই জবাবটা আমরা চাই। তাই আমরা থানায় কমপ্লেন করেছি, এদের গ্রেপ্তার চাই। যারা শান্তিপূর্ণভাবে, যারা আমরা মেয়েরা আন্দোলন করছি একের পর এক, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর যারা দোষী, যাদের নামে আমরা কমপ্লেন করেছি, তাদেরকে পুলিশ ধরছে না। তাই আমরা জবাব চাই।